নানা তর্ক বিতর্কের মধ্য দিয়ে কক্সবাজার এক চকরিয়া পেকুয়া আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। তার প্রাপ্ত ভোট 81,955। পরাজিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান সংসদ সদস্য জাফর আলম। তার প্রাপ্ত ভোট 52,986। এই নির্বাচনে প্রার্থীর সংখ্যা ছিল 7 জন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম ও জাফর আলম এমপি। তবে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ভোট ডাকাতি সহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী জাফর আলম। জাফর আলম আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমকে বিজয় করতে আনসার ও পুলিশ সদস্যরা প্রভাব খাটিয়ে ভোট কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দিয়েছে। তার বিজয় তারা জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে বলে দাবি করেন জাফর আলম। এছাড়া বেশ কয়েকটি স্থানে তার লোকজনকে মারধর করা হয়েছে। এদিকে নানা অনিয়মের অভিযোগে 3টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয়। কেন্দ্র 3টি হল চরণদ্বীপ ভূমিহীন সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ ফুলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মরণঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক।